আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন চলে আসলাম আজকে ওয়েদু। কিভাবে এখানে আসবেন এবং কত টাকা খরচ হবে, কোথায় যাবেন, কি কি করবেন, পুরো ডিটেলসটা আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে এবং আজকে বলে দিব। এই ভিডিওতে পুরো ডিটেলস আপনাদের এই বিষয়ে বলবো এবং এই পুরো দ্বীপটা ঘুরে দেখাবো। তো আর বেশি দেরি নয়, আমাদের সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এখন এই ভিডিওটি শুরু করছি, সো লেটস গো স্টার্ট। এটা হচ্ছে অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। আমরা মাত্র গাড়িতে উঠলাম, তো এখান থেকে 30 মিনিট সময় নেবে খুঁজে তো বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য। নেক্সট স্টপ এসে যাব, তো আমাদের সাথে থাকুন। এতক্ষণ আমরা সমুদ্রের নিচে ছিলাম, এই যে সমুদ্রের নিচ থেকে আমরা এখন এই মাত্র হচ্ছে উপরে উঠলাম মাত্র ব্রিজে। এই মুহূর্তে আমরা ট্যাক্সিতে আছি, তো এখান থেকে প্রায় 30 মিনিট সময় নেবে ট্যাক্সিতে। আছে আমাদের আনিং আছে, বাই বাই। তো বন্ধুরা চলে আসছি ঠিক আমরা টার্মিনালে। এখন এই মুহূর্তে আমরা এখানে এইখানটা যাবো, এখন এখানে যাব আমার ঠিক এইটাই যাব এখন এখানে এয়ারপোর্ট এয়ারপোর্ট দুইটা এটা এটাকে এখানে আমাদের নিয়ে যাবে। তো আমরা এখন টিকিট কেটে যাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে টিকিট, এই ধরনের একটা টিকিট পাবেন আপনি। তো ফার্স্টে হচ্ছে এখানে লিখতে হবে হচ্ছে নাম, তারপরে এখানে হচ্ছে জন্ম তারিখ, এখানে ফোন নম্বর। হ্যাঁ, এখানে নাম, জন্ম তারিখ, ফোন নম্বর এটা লিখবেন। তার কোরিয়ান মূল্য হচ্ছে জন প্রতি 33,000 রন, এটা টোটাল খরচ অ্যাডমিশন ফি সহ। তো টিকিট কেনা আমাদের হয়ে গেছে, দেখি সামনে চলুন যাই। আমরা আসছি আমাদের শিপে উঠবে মাত্র। তো ফার্স্টে হচ্ছে আপনার আইডি কার্ড থাকতে আইডি কার্ড শো করতে হবে। এটা হচ্ছে জাহাজ, এই জাহাজে করে আমরা যাবো। আমাদের জাহাজ এই মাত্র ছেড়ে দিল, সমুদ্রের ঢেউ, স্পিড, উচ্চতার সাগরের ঢেউ, পাখি খাবার দিচ্ছে সবাই, দেখেন। এরা সবাই ইন্ডিয়া থেকে আসছে, এক মানে প্রায় 10 থেকে 15 জন। তো আমরা একটা পাখিরে খাবার দেবো, দেখা যাক দেখা যাক। আসো 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 এই যে এই ধরনের দৃশ্য, বুঝছেন? ছোটবেলা আমরা এগুলো স্বপ্ন ছিল যে কোনোদিন যদি এখানে আসতে পারতাম। আল্লাহর অশেষ রহমত, আমাদের স্বপ্ন সত্যি হয়েছে, বা মানে অশেষ অশেষ শুক্রিয়া আল্লাহর কাছে যে আমরা এই ধরনের দৃশ্য নিজের চোখে দেখতে পারলাম, আলহামদুলিল্লাহ। এরকম দৃশ্য মানে কল্পনাতেও ছিল না যে কোনোদিন দেখতে পারবো কিনা। আমরা এখন দেখতে পাচ্ছি এই যে মানে অসাধারণ দৃশ্য, আসলে সৌন্দর্য, পৃথিবীটা কত সুন্দর সেটা বিভিন্ন দেশ না ঘুরলে আর কি এটা বোঝা যাবে না। সাগরের ভিতরে কি দ্বীপ তৈরি করছে দেখেন, সাগরের মাঝখানে একেবারে চারপাশে শুধু সাগর আর সাগর, তার চারপাশে এই যে দ্বীপ দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এইরকম দ্বীপ তৈরি করছে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আমরা আসলাম। আমরা এখন এই মোড়টায় দেখি
আর নীল নীল ওয়াও জুম করে দেয় জুম করে দেয় নীল পানি একেবারে নীল পানি চারপাশে সাগর তার ঠিক এই যে মাছ ঠিক মধ্যখানে এরকম দেখেন বড় বড় ছোট ছোট পাহাড়ের এই যে টিলা টাইপের আর কি পাহাড়ের টিলা দেখেন এই যে শৈবাল না শৈবাল তো না সাগর প্রবাল হ্যাঁ সেন্ট মার্টিনে যে পাচ্ছেন এরকম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা দেখেন পানি পানি কত স্বচ্ছ দেখেন পানি কত স্বচ্ছ পানি হ্যাঁ নিচে দেখতে পাচ্ছেন আপনারা এই হচ্ছে এখানকার সবচেয়ে সুন্দর মানে জাহাজটা চলে করছে এখানে মেবি কিছু সময় স্টে করবে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক এটা সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা জায়গা আমরা আসছি মানে আসলে কল্পনা করা যায় না কখনো ভাবিনি এরকম সুন্দর জায়গা চোখ নিজের চোখে দেখতে পারবো অসাধারণ একটা সুন্দর জায়গা নিজে দেখতে পাচ্ছেন আপনারা সাগরের ঠিক সাগরের মাঝখানে সুন্দর আসলে আপনারা এখানে না আসেন আমরা এইমাত্র জাহাজ থেকে নামলাম জাহাজ থেকে নামার পরে এটা হচ্ছে আমরা ফার্স্ট ওইদোর ও এই যে ওইদো বটানিয়া গেট থেকে আমরা প্রবেশ করলো এইমাত্র প্রচুর লোক চলে আসছে তো চারিপাশে দেখতে পাচ্ছেন